हेलो बंधुरा आमी शाकुर्निल प्रभास अभिनीत प्रशांतिल परिचालित नतून सिनेमा सालारे डे टू एर बक्स अफिस कलेक्शन सम्पर्के आपनादेरके आजके ई भिडियोते जानाबो। ट्रेडर तरफ थेके आर्लि एस्टिमेट अलरेडी सामने एसे गेछे, तबे सबार आगे डे ओवान एर कलेक्शन निये आमार किछु कथा बलबार रयेछे। 178 कोटी प्लस वार्ल्ड वाइड ग्रस कलेक्शन होयेछे सालारेर। एरकमटा सालारे मेकाররা अर्थात होमबाले फिल्म स्कोर करेछे, किन्तु ट्रेडर तरफ थेके जे फिगारटा जानानो होयेछे वार्ल्ड वाइड ग्रस कलेक्शनेर सेटा होच्छे 163 कोटी प्लस ओई नियার अबाउट 164 कोटी। तो एखाने एकटा 14-15 कोटी एक्सट्रा कलेक्शन किन्तु मेकारদের তরফ থেকে কোট করা হয়েছে। এই এক্সট্রা কালেকশনটা কেন মেকাররা কোট করেছে সেটা মেকাররাই বলতে পারবে, কিন্তু নরমালি ট্রেড ফিগারটাই কিন্তু ধরে চলা উচিত। অন্তত পক্ষে আমি এতদিন ধরে সেটাই করে এসেছি বিভিন্ন ছবির কালেকশন বলবার ক্ষেত্রে। হ্যাঁ, যদি মেকারদের ফিগার এবং ট্রেডের ফিগারের মধ্যে সেরকম কোনো অন্তর না থাকে, দেখুন সামান্য একটু 19-20 হতেই পারে, কিন্তু এক্ষেত্রে যতটা অন্তর দেখা দিয়েছে ততটা অন্তর কিন্তু নরমালি আমরা অন্যান্য ছবির ক্ষেত্রে দেখতে পাই না। বলিউডের ক্ষেত্রে তো দেখাই যায় না যে ফিগার ট্রেড কোট করে সেই ফিগারটাই কিন্তু বলিউড কোট করে। সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই মেকাররা কিন্তু অনেক ক্ষেত্রেই বিনা কারণেই বাড়িয়ে বাড়িয়ে কালেকশন বলে। এবার সালারের ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই হচ্ছে। জাওয়ানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ট্রেড যে ফিগারটা দিচ্ছে তার থেকে কম ফিগার অনেক ক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের জাওয়ানের মেকাররা অর্থাৎ রেড চিলিজ দিয়েছে। এই জিনিসটা কিন্তু বলিউডের প্রশংসা করতে হবে, যেটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন সময় ভুলভাল করা হয়। এটাকে আমি তীব্রভাবে ধিক্কার জানাই, এটা করা উচিত নয়। তবে হ্যাঁ, এটা একদম সত্যি কথা, যদি ট্রেড ফিগারটাও আমরা ধরে চলি অর্থাৎ 163 কোটি প্লাস, সেক্ষেত্রেও কিন্তু এই ছবিটাই 2023 সালে সবচেয়ে বড় ওপেনিং কালেকশন করা ছবি। এর থেকে বেটার ওপেনিং কালেকশন কিন্তু অন্য কোনো ছবির হয়নি। লিওর কালেকশনকে 100% এখানে সালার কিন্তু বিট করে দিয়েছে নেট কালেকশনের মামলাতেও ইন্ডিয়াতে, এবং যেটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন সেই মামলাতেও। এবার যদি কথা বলি হিন্দি বেল্টের কালেকশনের কথা, 15 কোটি 75 লক্ষ টাকা ডে ওয়ানের ছবিটার কালেকশন হয়েছে। এবার আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি ডে টু এর কালেকশনের ব্যাপারে। দেখুন ডে টুতে হিন্দি বেল্টের কালেকশনটা কিন্তু ড্রপ করেনি, যদিও বা ড্রপ করে সেই ড্রপটা খুব সামান্য একটা ড্রপ আসতে চলেছে। এরকমটাই আর্লি এস্টিমেট ট্রেডের তরফ থেকে দেওয়া হচ্ছে। ভেরিফাইড সোর্সেস এরকমটাই বলছে যে ফার্স্ট দিনের মতন কালেকশনই কিন্তু এখানে সেকেন্ড ডে হতে চলেছে। সেরকমভাবে গ্রোথ না এলেও কোনো ড্রপ নেই, একটা ঠিকঠাক ধরে রাখতে পেরেছে হোল্ড এখানে। বরং শনিবার দিনের হোল্ডটার প্রশংসা করতে হবে, 15 কোটি থেকে 16 কোটি রেঞ্জে কালেকশন করতে পেরেছে ছবিটা হিন্দি বেল্টে। এবং দুদিন মিলিয়ে সেক্ষেত্রে কালেকশনটা সালারের শুধুমাত্র হিন্দি বেল্টে 31 কোটি 50 লক্ষ টাকার কাছাকাছি চলে যেতে পারে, এরকমটা অনুমান করা হচ্ছে। অন্যদিকে অল ইন্ডিয়া নেট কালেকশনের কথা যদি বলি, অল ইন্ডিয়াতে এই ছবিটা কিন্তু দ্বিতীয় দিনে 55 থেকে 57 কোটির একটা নেট কালেকশন করতে পেরেছে, এবং 65 কোটি থেকে 67 কোটির একটা গ্রস কালেকশন এখানে করতে পেরেছে সালার ছবিটা নিজের দ্বিতীয় দিনে। অতএব এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে 38% একটা ড্রপ কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে সালারের ক্ষেত্রে। প্রথম দিন যে কালেকশনটা এসেছিল সেখান থেকে ডেফিনেটলি একটা ড্রপ রয়েছে, কিন্তু যারা সাউথ ইন্ডিয়ান সিনেমার ব্যাপারে খোঁজ খবর রাখে তারা খুব ভালো মতো জানবে প্রথম দিনের কালেকশন কিন্তু সাউথ ইন্ডিয়ান ছবির অনেক বেশি আসে। দ্বিতীয় দিন কিন্তু খুব স্বাভাবিকভাবে যে কোনো ছবির ক্ষেত্রে একটা ড্রপ দেখতে পাওয়া যায়। ইনফ্যাক্ট ত্রিপিলার, যেটা এত বড় ব্লকবাস্টার ছবি, এসএস রাজামৌলির ছবি, সেই ছবিটার কিন্তু প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে 34% একটা ড্রপ দেখতে পাওয়া গেছিল। সেই সেম জিনিসটা এখানে প্রায় কাছাকাছি 34-38, খুব একটা বেশি বড় ড্রপ কিন্তু এখানে সালারের ক্ষেত্রে নেই। যেটা হয়েছে সেটা রিজনেবল একটা ড্রপ, এটা সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে হয়, সে যত বড় বড় ছবি আপনারা তুলে নিন না কেন। এটা এত কালেকশন করা সত্ত্বেও ছবিটার কিন্তু ব্রেক ইভেনটা অনেক বেশি, কারণ এত বড় বাজেটের একটা ছবি, এই ছবিটাকে অনেক টাকা রোজগার করতে হবে হিট ভার্ডিক্টটা পেতে গেলে। অন্যদিকে হিন্দি বেল্টে ডানকি ছবিটা, রাজকুমার হিরানি শাহরুখ খানের ছবি, সেই ছবিটা শনিবারের তুলনায় কিন্তু রবিবার দিন অনেক বেটার পারফরমেন্স দেখাতে চলেছে। তার কারণ রবিবার দিনের অ্যাডভান্স বুকিং কিন্তু খুবই পজিটিভ ভাইবস দিচ্ছে। শনিবার দিন সব মানুষের যে ছুটি থাকে তা নয়, রবিবার এবং সোমবার এই দুটো দিন কিন্তু সম্পূর্ণরূপে ছুটি থাকবে, সব কিছু ছুটি থাকবে, মানুষজন ফ্রি থাকবে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ডানকি ছবিটাকে দেখতে যাবে। এবং সেখান থেকে ওয়ারত্নৌ ছবিটার যদি সত্যিকারের খুব পজিটিভ হয় এই রবিবার সোমবারের অডিয়েন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু দেখতে পেতে পারি আমরা ডানকি উইকডেজে মারাত্মক হোল দেখাচ্ছে, ছবিটা গ্রো করে যাচ্ছে। রাজকুমার হিরানির ছবির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই আমরা দেখতে পাই যে উইকডেজে ছবি কিন্তু গ্রো করতে শুরু করে দেয়, যেটা অন্যান্য ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা রাজকুমার হিরানির ছবির ক্ষেত্রে হয় না। সোম মঙ্গল বুধেও উইকডেজেও একটা ভালো রকম হোল দেখায়। সেই জিনিসটা যদি ডানকির ক্ষেত্রে আবারও হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সালারকে হিন্দি বেল্টেও একটা সমস্যা ফেস করতে হতে পারে। এবার তো বাকিটা সময় বলবে, আমরা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কালেকশন সামনে এলে আর্লি এস্টিমেট সামনে এলে তখন জানতে পারবো, বুঝতে পারবো। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।